প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে মেজর এবং মাইনর এবং জেনারেল ক্যান্ডিডেট এমডিসি পেপারের যে তোমরা এডুকেশান চুজ করেছো যারা অনেকে অনার্সে চুজ করেছো মেজর এবং যারা অনেকে মাইনরে চুজ করেছো এবং অনেকে জেনারেল পেপার হিসাবেও এমডিসি পেপার হিসাবেও চুজ করা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের সিলেবাস বলে দিয়েছিলাম কোন রাইটারের বই কিনবে সেটি বলে দিয়েছিলাম একটি ভিডিওতে আরেকটি ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি কোশ্চেনগুলো বলে দিয়েছি যে কোশ্চেনগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্টের উপরে কোশ্চেন কমন পাবে বিগত চার বছর ধরে সিলেবাস তোমাদের কিন্তু সেরকম চেঞ্জেস হয়নি এডুকেশনের সেকেন্ড সেমিস্টারে তোমরা ভিডিও প্রিভিয়াসগুলো দেখে নিতে পারো বিগত চার থেকে পাঁচ বছরের যে সাইসান হুবাহু যা সাইসান দেওয়া হয়েছে তাই কমন এসছে ঠিক আছে তোমাদের যদি বিশ্বাসযোগ্য না হয় তোমরা দেখে নিতে পারো চ্যানেল রয়েছে ভিডিও এখনও পর্যন্ত রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে সাইসান দিয়েছি সেই শায়শান থেকে প্রথম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট সেরকমই একটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিয়েছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হচ্ছে ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের প্রকৃতি আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ এবং দু নম্বরের জন্য তো ব্যক্তিত্ব কাকে বলে পার্সোনালিটি কী দেখে নাও দার্শনিক সংজ্ঞা অনুযায়ী অনেক দার্শনিক ব্যক্তিত্ব বলতে আত্মসচেতন তাকেই বুঝিয়েছেন ঠিক আছে উইল ডেল ব্যান্ড ব্যক্তি তার অহংকার সত্ত্বার যে অংশ নৈব্যাত্তিক পদ্ধতিতে পর্যবেক্ষণ করে তাই হলো তার ব্যক্তিত্ব জৈব সামাজিক সংজ্ঞা মনোবিদ মনোবিদ মেয়ের মতে অন্য ব্যক্তিরা যেভাবে কোনো ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া করে তার উপর ব্যক্তির ব্যক্তিত্ব নির্ভর করে ওয়ার্থের মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সামগ্রিক প্র আচরণের সামগ্রিক প্রকৃতি ম্যাক ম্যাকডুগালের মতে ব্যক্তিত্ব হলো কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়া এর মতে ব্যক্তিত্ব হল পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয় যা অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে তো তোমাদের আরেকটি কথা বলবো তোমরা যারা পিডিএফ নোটস তোমরা কিনতে চাও তোমাদের চেক পেপার অত্যন্ত কম রেমুনারেশনে বিনিময় যে রেমুনারেশনে তোমাদের টাইপ করা নোটস কোনো জায়গা থেকে তোমরা পাবে না তোমরা যোগাযোগ করো আমি অ্যামাউন্টটা বলতে পারতাম কিছু কিছু সংস্থা রয়েছে তারা তাদের অসদ উপায় অবলম্বন করে সেগুলোকে জিনিসগুলোকে বাজেভাবে ট্রিট করে তো যাই হোক তোমরা যোগাযোগ করো যাদের নোটস লাগবে তোমরা যোগাযোগ করো তোমাদের অনেক কম ডেমোনানের বিনিময় তোমরা রিমুনেশনগুলো শুল্য হয়তো অবাক হবে এত কম পয়সা পাওয়া যায় কি ঠিক আছে তোমাদের সত্তর আশি নব্বই এরকম বিভিন্ন দামের রয়েছে তোমরা অনেক কম দামে এমনকি কোনো কোনো শেক পেপার যেগুলো রয়েছে তোমাদের অনার্স এবং জেনারেলের শেক পেপার ঠিক আছে সেগুলো তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে যাদের জেনারেলদের এবং অনার্সদের শেক পেপার একই ছিল এবার কিন্তু চেঞ্জেস হয়েছে তা প্রত্যেকটা শেক পেপারে তুমি নোটস কালেক্ট করতে পারবে অত্যন্ত কম ডেমোনেশনে তোমরা পারবে ষাট টাকা সত্তর টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা তোমাদের নোটস শেখ পেপারের এবং যেগুলো মায় অনার্স সাবজেক্টের যে নোটসগুলো রয়েছে ও মেজর সাবজেক্টে সেগুলো একটু তোমাদের কস্টলি হয়তো কুড়ি তিরিশ টাকা বেশি হতে পারে তবে তোমরা যোগাযোগ করো আমি চেষ্টা করব তোমাদের যদি আর্থিক অবস্থার দিক থেকে একটু অসুবিধা থাকে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। কারণ পিবি স্টাডি ক্লাস এর উদ্দেশ্যই হচ্ছে তোমাদের যাতে পড়াশোনা ভালো হয় যাতে বিভ্রান্তিকর কিছু ফাঁদে নাম পা দাও তোমাদের যেন ভালোভাবে তোমরা রেজাল্ট করে বেড়াতে পারো কারণ বহু ছাত্রছাত্রী রয়েছে বহু কষ্ট করে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান করছো আগামী দিনে তোমরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করে আরও উচ্চশিক্ষিত হবে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছ তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না আমি উত্তরের আলোচনাগুলো করে দিচ্ছি তোমরা শুধুমাত্র এটুকু বলবো যারা অন্যের সমালোচনা বেশি করে অন্য যারা যে টিচার হয়ে অন্য টিচারদের সম্মান করতে জানে না তাদেরকে সে সমস্ত টিচারদের থেকে বা সংস্থা থেকে দূরে থাকবে কারণ তারা আদৌ শিক্ষক কিনা না সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তো দেখে নাও ব্যক্তিত্বের প্রকৃতি নেচার অফ পার্সোনালিটি ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হল ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হলো ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে দেখো আলোচনা কি রয়েছে ব্যক্তিত্ব হলো একটি গতিশীল সংগঠন ব্যক্তিত্ব বিভিন্ন কর্মের ও আচরণের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায় ব্যক্তিত্ব শুধুমাত্র কতগুলি উপাদানের সমন্বয় নয় ব্যক্তিত্ব হল বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ব্যক্তিত্ব পরিবর্তনশীল ও বিকাশমান হলেও ব্যক্তিত্বের একটি স্থায়ী সংগঠন আছে দৈহিক ও মানসিক উভয় প্রক্রিয়া থেকেই ব্যক্তিত্বের উপাদানগুলি জন্ম নেয় ব্যক্তিত্বের সামাজিক উপাদানগুলি হলো আচার ব্যবহার রীতিনীতি নষ্ট ও ভাবধারা প্রভৃতি ঠিক আছে তো এগুলো আমাদের আজকে আলোচনা হলো ব্যক্তিত্বের প্রকৃতি একদম দেখতেই পাচ্ছ তোমাদের টাইপ করা টু ডি পয়েন্ট অ্যান্সার ঠিক আছে এগুলো আমি তোমাদের দিয়ে দিলাম এরকম বহু আরও একই প্রশ্নের অনেক রকম উত্তর তোমাদের পিডিএফ নোটসে পাবে তোমাদের যারা একটু অন্য ভাষা ইউজ করে পড়তে চাও টাফ ভাষা বা যেগুলো লিখলে একদম ভালো নাম্বার একদম ফুল মার্কস পাবে সেরকমও নোটস করা আছে যারা অতটা মনে রাখতে পারে না তাদের জন্য আলাদা করে অনেক টাইপসের ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলো তোমরা পড়লে অনেক দ্রুততার সঙ্গে তোমরা পড়া মনে রাখতে পারবে পড়া করতেও পারবে তো টাইপ করা নোটস তোমরা দেখতেই পাচ্ছ তবে আমি তোমাদের একটা কথাই বলবো অনেক এরকম প্রফেসর রয়েছেন যারা সময় পায় পান না যারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন পড়ান খেটে তারা যে বইগুলো ইউজ করেন সেই বইগুলো দেখবে অনেকে বইয়ের পিডিএফ করে তোমাদের দেয় অনেক আছে আমাদের ইউটিউবে অনেক স্যার রয়েছেন যারা পিডিএফ নোটস আমাকে ছাত্রছাত্রীরা পাঠায় স্যার এই বইয়ের পিডিএফটা পাঠিয়েছেন একজন আমি কি এটা পড়তে পারি আমি যখন বলি হ্যাঁ অবশ্যই তোমরা পড়তে পারো সেখানে যদি দাগানো থাকে অবশ্যই অনেকে দাগানো থাকে না পুরো টোটাল বইয়ের ছবিটাই তুলে দিয়ে দেন ছোট করা থাকে না সেটা তোমাদের একটু অসুবিধা হয় কিন্তু দেখবে যারা পড়াচ্ছেন ধরো যারা ছাত্রছাত্রীরা বই কিনেছে যারা পড়াচ্ছেন লেকচার দিচ্ছেন সেই অনুযায়ী তারা কিন্তু ছোট ছোটো করে দাগিয়ে দেন বা সেগুলোকে শর্ট করে দেন সেই সমস্ত বইয়ের যদি ছবি তুলে তোমাদের স্যাররা যদি পিডিএফ করে দেন অবশ্যই সেগুলো ফলো করবে অনেক অনেক সংস্থা রয়েছে যারা ব্যবসা করার জন্য সে ঠিক আছে তারা বলবেন এরকম কথাবার্তা কিন্তু একটু ভালো করে ভাবনা চিন্তা করবে ছোটোবেলায় তোমরা কিন্তু পড়েছো এইভাবেই ঠিক আছে যে বলেন তার হয়তো মানে শিক্ষার কতটা ধারণা আছে আমার খুব সন্দেহ রয়েছে এ সমস্ত কথাবার্তা বলেন ঠিক আছে মানে যে প্রফেসররা দিচ্ছেন স্যাররা দিচ্ছেন তাদেরকে অপমান করা হয় তারা তোমাদের ফ্রি অফ কস্টে তোমাদের অনেক কম রেমুনেশন তোমাদের পিডিএফ নোটসগুলো দেন যেগুলো পড়ে তোমরা হেল্প পাও সেগুলো পড়ে দেখবে তোমরা উপকৃত হচ্ছ কি না আজে বাজে সংস্থা কিছু রয়েছে যেগুলো তোমাদের বিভ্রান্ত করে শুধুমাত্র নোট সেল করার জন্য সেগুলো থেকে একটু সংস্থার থেকে দূরে থেকো নাহলে কিন্তু আখিরে ভবিষ্যতে তোমাদেরই ক্ষতি হবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে